কলকাতায় বাংলাদেশের তারকা সাকিব খানের ব্যস্ততা বেড়েই চলেছে ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী ও শুভশ্রীর সঙ্গে একাধিক ছবি উপহার দিয়ে পর্দা কাঁপিয়েছেন এবার সেখানকার আরও দুই নায়িকার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের সুপার এটিও যৌথ প্রযোজনার সিনেমা ছবিটির নাম মাস্ক এই সিনেমায় নুসরাত ও সায়ন্তিকার নায়ক হচ্ছেন কিং খান ছবিটি পরিচালনা করছেন রাজীব বিশ্বাস আর প্রযোজনা করছে বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কেটেশ ফিল্মস অনেক আগে থাইল্যান্ডে ছবিটির একটি গানের শুটিং হয়েছিল মাঝে ছবিটির শুটিং বন্ধ ছিল সাকিব ব্যস্ত হয়ে পড়েন অন্য সিনেমা নিয়ে নতুন খবর হলো আবারও শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। মাস্কের শুটিংয়ে অংশ নিতে আবারও কলকাতায় যাচ্ছেন সাকিব সাকিবের শুটিং শেষ করে দেশেই ফিরে নিজের প্রযোজিত প্রিয়তমা ছবির শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি এই বিষয়ে সাকিব জানান মাস্ক ছবির শুটিং শুরু করব, এই ছবির শুটিংয়ের জন্য খুব শিগগিরই কলকাতায় যাচ্ছি টানা দশ দিনেরও বেশি সময় শুটিং করতে হবে আগামী অক্টোবরে তো আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের দ্বিতীয় ছবি প্রিয়তমার কাজ শুরু হচ্ছে এই মুহূর্তে একক আর যৌথ প্রযোজনার ছবিতে সমানতালে কাজ করে যাচ্ছেন সাকিব মূলত শিকারী ছবি দিয়েই যৌথ প্রযোজনায় যাত্রা শুরু করেন এই তারকা আর সবশেষে নবাব দিয়ে দুই বাংলায় রাজত্ব করেছেন তিনি